কিন্তু আমার গৃহলক্ষ্মী রাখতেই চাইছে না, ওর তো কেবল পুরনো দিনের জিনুই চাই। ওহো, শি ইজ অ্যান ইমোশনাল ফুল। কিন্তু গুরুজি, সব গৃহলক্ষ্মীরাই কি এমন হয়? না, এ তো একটু বেশি মাত্রা খারাপ। তাহলে গুরুজি আমার কি হবে? আমি কোথায় যাব গুরুজি? চুপ চুপ চুপ, তুই যেই জায়গায় এসে পড়েছিস না, তার সামনের দরজায় প্রায় বড় বড় তালা লাগানো থাকে। হ্যাঁ, কিন্তু তবুও তুই এন্ট্রি পেয়ে যাবি। পাওয়া যাবে এন্ট্রি? এন্ট্রি পাওয়া যাবে কিভাবে? ব্যাগ 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 ডোর 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 ব্যাগ ডোর এন্ট্রি ব্যাক ডোর এন্ট্রি এন্ট্রি এটা তো আমি কখনো ভাবিনি। গুরুজি, ইউ আর এ জিনিয়াস, আই লাভ ইউ। আউ, নমস্কার বেয়াই। লক্ষ্মী, এই দেখ কে এসেছে। আরে, হঠাৎ কোথা থেকে এলেন বেয়ান? আর আপনার সঙ্গে এই ছেলেটাকে? এর জন্যই তো আসলাম, লক্ষ্মীর মাসির ছেলে, ওর ভাই টিনু। আরে নমস্কার মামনি, নমস্কার। বেঁচে থাকো, বেঁচে থাকো। নমস্কার দিদি। হ্যাঁ মাসি, মনে হচ্ছে যেন আমাকে চিনতেই পারছে না। আগে দেখলে তো চিনতে পারতাম। আরে তুই দেখবি কি করে, যখন তুই ছোট ছিলি না, তোর মাসির পরিবার আমেরিকা সেটেল হয়, আর সেখানেই ওর জন্ম। তোর মাসি তো বেঁচে নেই, আমাদের ভালোবাসা ওকে টেনে নিয়েছে। আমিও চিনতে পারতাম না, ও বলল তাই পারলাম। এসেই বলল, সবার আগে আমাকে দিদির কাছে নিয়ে চলো, তাহলেই সবার সাথে দেখা হবে। এটা কি মা? এটা উপহার। এটা কোথায় রাখবো? উপহার যেখানে খুশি রাখো, নাও এখানে এনে রাখো। আরে বৌমা, এত দূর থেকে ভাই এসেছে আর তুমি দাঁড়িয়ে রয়েছো, একটু আদর যত্ন করো। আরে না না, আমি তো শুধু দেখা করতে এসেছিলাম, দেখা হয়ে গেল, এখন আমি বাড়ি যাব আমার মাসির সঙ্গে। কেন এত তাড়াতাড়ি কেন চলে যাবে? আসলে আমার বোনের এখানে অনেক প্রপার্টি আছে, আসার আগে চাকর বাকর দিয়ে সব পরিষ্কার করে রেখেছে, ভগবানের দয়ায় পয়সার কোনো অভাব নেই আমার। আরে বা, দিদির বাড়ি থাকতে একলা কেন থাকবে? আপনি তো আমার মনের কথা বলে দিলেন, আমিও তাই ভাবছিলাম, ও একলা কি করে থাকবে, আমি তো তীর্থযাত্রায় চলে যাব। কি কি বললে, তুমি তীর্থযাত্রায় যাচ্ছ? হ্যাঁ মা, এই তো সব ব্যবস্থা করেছে। চল মা, আমাকে যেতে দে। চলি মামুনি, চলি দিদি। আরে শোন, বেয়ানকে ছেড়ে তুই তাড়াতাড়ি চলে আসিস টিনু, আমি তোর জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই আসব মা, বাই দিদি, সি ইউ সুন। ওকে মাসি। আরে বৌমা, তুমি তো খুব বোকা দেখছি, ওই হতভাগাকে তো একেবারে মাথায় করে রেখেছিলে, আর যে এতগুলো উপহার নিয়ে এসেছে তুমি তো ওর সাথে কথাই বললে না, তবু ভালো হলো আমি ওকে পটিয়ে নিয়েছি। হ্যাঁ, শারদাশ্রম। হ্যাঁ, মিসেস আগরওয়ালের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমি ওনার মেয়ে বলছি। কি, একটু আগে বাইরে গেছেন? আগে না, আমি পরে ফোন করে নেব। হ্যাঁ, শারদাশ্রমে ফোন করছিলে, আর একবার করো, কথা হয়ে যাবে মার সঙ্গে। একটা কথা মন দিয়ে শুনে রাখ, তুই তুই মার সাহায্যে আমার ভাই হয়ে এই বাড়িতে এলেও আমি তোকে কখনোই ভাই বলে মেনে নেব না। বদমাস, তুই আমার ভাইকে ছিনিয়ে নিয়েছিস, আর মাকেও যদি ছিনিয়ে নেবার চেষ্টা করিস তো আমি। কোনো ব্যাপার নয়, না হয় আরেকটু পরীক্ষাই দেব, ততক্ষণ আমি জামাইবাবুর মাকে ভোলাবার পটাবার চেষ্টা করি।
মা, মামনি, আমাকে কেমন দেখাচ্ছে রে? হয় 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 মা, আমেরিকার লোকেরা দেখলে পরে তো অজ্ঞান হয়ে যাবে। মিথ্যে বলিস না। যাক, একটা কথা বলবো তোকে, বিয়ের পর এই প্রথম এত সুন্দর শাড়ি পরেছি, তাও তোরই জন্য। এরপর থেকে রোজ নতুন নতুন শাড়ি পরবেন, আর মা এই মিষ্টিও খাবেন। বেঁচে থাকো আমার সোনা চাঁদ, বেঁচে থাকো। তো তোর দিদির ব্যবহারে দুঃখ পাস না যেন, ও তো ঠিক করে খেতেও বলেনি তোকে। ঠিক আছে, আমি। না 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 মামুনি, সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পর আমি তো খাই না। যা, ওই কিপটেটার থেকে তো তুই অনেক গুণ ভালো। কোন ব্যাটা? ওই যে জিনু। ওই জিনু? হ্যাঁ, না উপহার না কিছু, তার উপর চার চারবার করে খেত। এখন তো আবার আফ্রিকায় চলে গেছে কাউকে কিছু না বলে, আর এদিকে সবাই চিন্তিত। এখন তুই তোর বোনকে বোঝা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে দেব। বুড়ির কত শখ দেখো, বোঝাতে তো আমি তোকে এসেছি বুড়ি, ও তো প্রথম থেকেই বোঝদার। আরে আরে, এই এই এই, নকআউট ছিল, নকআউট। রাজীব, তুই নিজেও পড়িস না, অন্যকে পড়তে দিস না। আরে আরে, তুই অন্য ঘরে গিয়ে পড়তে পারিস না। মা 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 মা, কি বলছিস? আরে মামা, মাউথ অর্গানটা দেখাও না মামা। এটা খুব সাধারণ মাউথ অর্গান নয়, এটা হাই ফান্ডা। হাই ফান্ডা? ইয়েস, এন্ড দিস ইজ হাই ফান্ডা। এসব বাচ্চাদের খেলনা, আর রাজীবের এখন বয়স নেই যে ওটা নিয়ে খেলে। এটা খুব সাধারণ খেলনা নয়, এটা হলাম আমি, এটা হলো তুমি, এটা হলো সে। এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। হাউ ফানি, আমি যা চাইবো তাই পাবো? বিশ্বাস করছো না? না। ঠিক আছে, চাও, যা খুশি চাও। আরে আমার 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 তো একটা বক্সিং গ্লাভস চাই। বক্সিং গ্লাভস চাই? ঠিক আছে, চোখ বন্ধ করো, আমাদের রাজুর জন্য বক্সিং গ্লাভস নিয়ে এসো। ও, আরে আই ডোন্ট বিলিভ, এটা কি করে আসলো? এবার বিশ্বাস হলো তো? এবার তোমার পালা, চাও যা খুশি। হ্যাঁ। আর ইউ অ্যাংরি উইথ মি? ইয়েস। ওয়াই 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 ওয়াই? বিকজ আই হ্যাভ গট এভরিথিং, আমার আর কিছু চাই না। ঠিক আছে, তবু আমি তোমাকে কিছু দেব, কারণ আমি তোমার মামা। ওয়াও, it's so cute. Yeah, you like it? It's a beautiful, it's so lovely. You want it? Can I take it? ha, eta to tomar. So sweet, so cute. থ্যাংক ইউ। আমাকে নয়, থ্যাংক ইউ একে বলো, আমি, তুমি এবং সে। আরে এগুলো চলতেও পারে নাকি? আরে শোনো লক্ষ্মী, কি বাইরে ওটা কার গাড়ি দাঁড়িয়ে? আগে ওটা, হ্যাঁ গাড়ি, হ্যাঁ ওটা আমার। আপনি? আগে আমার। আরে দিদি, ইন্ট্রোডিউস তো করাও। ঠিক আছে, আমি নিজেই করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ টিনু, আমি দিদির মাসির ছেলে, আমেরিকা থেকে এসেছি। হাউ ডু ইউ ডু জামাই বাবু? ও আচ্ছা আচ্ছা। আরে লক্ষ্মী, তুমি এমন করো না, আমাকে ফোনে বললে আমি মিষ্টি ফিষ্টি নিয়ে আসতাম। কোনো ব্যাপার না জামাই বাবু, আমি এনেছি আপনার জন্য, যদি আপনার পছন্দ হয়। ওই দেখুন। আরে শালা বাবু, তুমি তো আমার জীবন ধন্য করে দিলে। হ্যাঁ, আরে লক্ষ্মী যাও গ্লাস আনো। আরে তুমি এই হাত মুখ ধুয়ে ফ্রেশ তো হই নাও। চলো এখনি ফ্রেশ হয়ে যাচ্ছি। আরে বাবা, দু পেক পেটে যেতেই সব ফ্রেশ হয়ে যাবে কি শালা বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও দুটো গ্লাস নিয়ে এসো, যাও যাও। দুটো নয়,
একটা গ্লাস, আমি ড্রিংক করা ছেড়ে দিয়েছি। আরে জামাইবাবু, আগে তো ভরপুর খেতাম, লিভার খারাপ হওয়াতে ডাক্তার না করে দিয়েছে। বাট ডোন্ট ওয়ারি, আই এম ভেরি গুড সঙ্গী। আরে তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও, পাপড় টাপড় নিয়ে এসো, ওটা চলবে তো? তো দিদি, কিছু পাপড় টাপড় হয়ে যাক, আর তার সঙ্গে মশলাদার বাদাম, কি জামাইবাবু, আর কিছু ওয়েফার্স, আর স্ন্যাক্স। কাম অন দিদি, ইউ আর সো সুইট, হারি আপ। এমন ভাবে বলতে যেন সত্যিকারে আমার ভাই এসেছে। আরে জামাইবাবু, আপনি তো দারুণ মানুষ, ইউ আর এ টাইগার। আরে কাম অন জামাইবাবু, কাম অন, বাস আর কত ঝালবে, বাস বাস, কাম অন, ইউ আর এ টাইগার। শালাবাবু কিছু খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি খাও। হে ভগবান, এরা কখন যে সবে। নাও, শুয়ে পড়েছে। আরে মোরা, এখানে কেন শোয়ালি তুই? হ্যাঁ, এখন বেডরুমে কেটে নিয়ে যাবে। হ্যাঁ, ও এই সমস্যা, চলো। আরে কোথায় গেল? আরে পৌঁছে দিয়েছি ওনাকে বেডরুমে। আর কোনো হুকুম? হুকুমের গোলাম, খুব বলতে যে আমার সেবা করতে এসেছো। হ্যাঁ বলি, এটা কি আমার সেবা? ওকে খাইয়ে বেহুশ করেছো আর নিজে সাধু সাজে বসে আছো, আর আমি খালি সার্ভিস দিয়ে যাচ্ছি। কখনো এটা আনো, কখনো ওটা আনো, আমার কপালে তো খালি খেটে খাওয়াই আছে, সাহায্য করার জন্য একটা ঝি পর্যন্ত নেই। আরে ঝি নেই? আমি তো ব্যাপারটা ভাবতেই ভুলে গেছি। ইয়াও, এখন না বৌমা, এখনো তো কাক ডাকেনি। কাম অন গেট আপ, তাড়াতাড়ি উঠুন। আরে দাঁড়া, তাড়াতাড়ি উঠুন, পরিষ্কার করতে হবে। আরে তুই কে রে মোরা? আমি ক্লিনার। আমি কাজের মেয়ে। জানি না কি বকবক করছে, কে তোকে এই ঘরে ঢুকতে দিয়েছে? আপনি উঠুন, পরিষ্কার করতে হবে, উঠুন। বৌমা বৌমা, দেখো কি হচ্ছে, জানি, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো আমার হাত, ছাড়ো ছাড়ো বলছি আমাকে। আরে বৌমা, মা আমার মনে হয় এরা ঘরে চুরি করতে এসেছে। আর কি ব্যাপারটা? These are my stuff. সবাই শোনো, বাড়ি আমার হোক বা আমার দিদির, মন দিয়ে কাজ করা চাই, ঘরে এক কণা ধুলো যাতে না দেখা যায়, আয়নার মতো চমকানো চাই। কিন্তু আমার দরকার নেই এসব চাকর বাকরের, আমার দুটো হাতই যথেষ্ট, বুঝলি? কিন্তু আমি থাকতে আমার দিদি চাকরানি হয়ে থাকবে, সেটা আমার একদম পছন্দ নয়। আরে আরে দিদি, এই লোকেরা ছ ঘন্টায় এমনভাবে পরিষ্কার করে দিয়ে যাবে ঘরকে, যে ছয় মাস ঘর পরিষ্কার করতেই হবে না। আরে হরি, বৌমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চিন্তা করে দেখ, পাশের বাড়ির লোকেরা যখন শুনবে গুপ্তাদের বাড়িতে দশ দশটা চাকর, তো আমাদের কিরকম নাকুচু হবে বল। আরে মা, আপনি কি? আরে বাবা, মা ঠিক বলছে, যাও কাজ করতে দাও, যাও, চলো চলো কাজ করো, চলো যাও। আমারই ঘরে মন দিয়ে কাজ করো সবাই, মন দিয়ে কাজ করবে। আরে কি হচ্ছে এসব? আরে দিদি, জামাই বাবু তো খুব চালাক, জানি না কোথা থেকে এসে গেছে আমার মাথা কেটে, কি যে করি আমি এখন। স্যার, মে আই হেল্প ইউ প্লিজ? হ্যাঁ হেল্প। এটা কি হচ্ছে? হ্যাঁ শুনি, হ্যাঁ সরে যাও। আরে বাবা, কাজ করছি, ঘরে কাজ করছি, অবাক কাণ্ড।
স্যার আপনার ব্রিফকেস আর টিফিন। থ্যাংক ইউ ওয়াও ওয়ান্ডারফুল। এক্সকিউজ মি স্যার, আপনার রুমাল পারফিউম লাগিয়ে দিয়েছি। আশ্চর্য ব্যাপার তো, এতদিন ধরে বিয়ে হয়েছে আমার, আমি এত কাজ করি কিন্তু কখনো থ্যাংক ইউ শুনিনি। সবসময় শুনছি ঠিক না ঠিক না। আরে বাহ, কোথা থেকে মোটা পাতলা এসেছে। ঠিক করে রাখ আমার শাড়ি, তুইও ভালো করে পরিষ্কার কর। আরে মরা, ঠিক করে রাখ। এটা কি? আরে এটা আমার মিষ্টি, দে দে। এতে ফাঙ্গাস আছে, আপনি খাবেন না। আরে কি বক বক করছিস, ফাঙ্গাস ফাঙ্গাস ফাঙ্গাস, কিছুই বুঝতে পারছি না কি বলছিস। হ্যাঁ যা, এখন সব ফাঙ্গাস আপনার শরীরে ঢুকে গেছে, চলুন স্নান করুন। কোথায় নিয়ে যাচ্ছো? আরে কোথায় নিয়ে যাচ্ছো আমাকে? চলুন চলুন চলুন, আরে ওরে আপনি চলুন। ওরে কোথায় নিয়ে যাচ্ছে? ওরে ছাড়ো আমাকে, ও বৌমা। রক্ষা, আরে বৌমা দেখো আমাকে কেমন রোগড়ে রোগড়ে একেবারে চমকে দিয়েছে, দেখো কেমন ঝকঝকে দেখাচ্ছে। হ্যালো মামনি, মা ইজ রেডি। তুমি তৈরি হওনি এখনো? কোথায় যাব? আরে বাবা, একে কোনো ডাক্তার দেখা ভালো করে। কামিনীর ওখানে যাব না? না আমি যাব না। দেখো তোমার ভাই প্রথমবার ননদের বাড়ি যাচ্ছে, আর তুমি সাথে না গেলে কিরকম লাগবে? তাছাড়া এখানে সাফ সাফাই হচ্ছে, তুমি যতক্ষণ এখানে ফিরে আসবে সব গোছগাছ হয়ে যাবে। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, সম্বন্ধীয় তো একবার দেখুক আমাদের এই ঠাট বাট। আর আমি টিনুর সাথে গাড়িতে গিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো তৈরি হয়ে। চলুন মামুনি। চলুন মা যাই। মোটর গাড়ি? আরে কামিনী, ও তো গান গাইতে গাইতে জন্মেছিল, সেই সাথে স্বামীও সুরেলা পেয়েছে। এটা কে? আরে ও তোর বৌদির মাস্তুতো ভাই, আমেরিকা থেকে এসেছে। বৌদির সব ভাইরা এখানেই থাকতে আসছে না? এর নাম কি? মাই নেম ইজ টিনু। বৌদি, তোমার পরিবারে সবার নাম এরকম জিনু মিনু টিনু হয়? ওহো ছুরি, নামে কি আসে যায়, আমেরিকা থেকে তো কত বড় বড় উপহার এনেছে তোর জন্য। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে গেছে, কিন্তু এর তো দেখছি অবস্থা আরো খারাপ। বেচারা শ্বশুর আর ঘর কোনোটার অবস্থাই দেখা যায় না। ওহো চুপ কর না। আরে আরে চন্দ্রমুখী তাড়াতাড়ি চলে এসো, দুই একটা লড়াই এখনই শুরু হতে চলেছে। লড়াই শুরু হয়ে গেল বলে আপনি বললে এক ঝটকায় ডুয়েট বের করে দেবো? কি বলছো তুমি, শুরু করে যাও শুরু করে যাও। নো 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 নো, উই ডোন্ট নিড দিস মিউজিক, উই ডোন্ট নিড দিস মিউজিক। হাই হাই, কেন? কারণ মিউজিক আমার ভেতরে আছে, মিউজিক ইজ উইথ মি। কি বলছো তুমি, তুমি নিজে একটা অর্কেস্ট্রা? অফ কোর্স, শুরু করে দাও শুরু।